নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে বানিয়ে নিন সহজ পাচ্য খাবার, যা পেটের পক্ষে খুব ভালো, আবার খেতেও সুস্বাদু। আসুন দেখে নেবেন আজকের রেসিপি শুক্ত। প্রথমে আমি উচ্ছে আর বেগুনে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। শুক্ত বানানোর জন্য আজ যে সবজিগুলো নিয়েছি, এখানে নিয়েছি সজনের ডাঁটা, কাঁচকলা, পেঁপে, আলু আর গাজর। এই সবগুলোকে এরকম লম্বা সাইজ করে কেটে নিয়েছি। প্রথমে মশলাটা বানিয়ে নেব, তাই কড়াইতে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন আর এক চামচ জিরে। এইগুলোকে নেড়ে চেড়ে হালকা মতন করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। আবার কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে এক মুঠো ডালের বড়ি দিয়ে ভেজে নেব। ডালের বড়িটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে নুন হলুদ মাখানো উচ্ছেটাকেও ভেজে নেব। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটাকেও ভেজে তুলে নেব। কড়ার মধ্যে যে তেলটুকু আছে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফুটে গেছে, এখন সব সবজিগুলো ঢেলে দিলাম। এই সবজিগুলোকে নেড়ে চেড়ে ভাজতে থাকব। মিনিট খানেক ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। লবণ দেওয়ার পরে আরো কিছুটা সময় ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ রাঁধুনি বাটা, দুটোকেই মিশিয়ে নিয়েছি। আর এটা দেওয়ার পরে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, আর গ্যাসটাকে স্লো করে আরো কিছুক্ষণ ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে এক কাপ দুধ আর এক কাপ জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে বেগুন আর ডালের বড়ি। আবারও একবার মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে মিনিট তিনেক ফুটতে দেব। সবজিগুলো মোটামুটি গলে গেছে, এখন একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পাঁচফোড়ন আর জিরে ভাজার গুঁড়োটা। আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটু লবণ টেস্ট করে দেখছি। প্রথমে আমি হাফ চামচ লবণ দিয়েছিলাম, এখানে আরো হাফ চামচ লবণ দিতে হবে। লবণটা কিন্তু আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর মিশিয়ে নিয়ে
গ্যাসটাকে স্লো করে আরও 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব। ঢাকনাটা তুলে নিলাম, দেখুন শুক্তো রেডি, সব সবজি গোটা গোটা রয়েছে, আবার গুলেও গেছে, ঝোলটা মাখো মাখো রয়েছে। এখন গ্যাসের উপর স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতন এখানেই রাখছি, ভালো থাকবেন সবাই।